ওয়েলকাম ব্যাক টু কোহলিজ ব্লগ অ্যান্ড কিচেন। আপনারা দেখছেন কোহলির ব্লগ এবং কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি পরোটার রেসিপি। নর্মাল পরোটা, আলুর পরোটা তো সবাই খেয়েছেন, আজকে আমি এনেছি একদম অন্যরকম পনির পরোটার রেসিপি। তো পনির পরোটা বানানোর জন্য কী কী লাগছে দেখে নিন। পনিরটা এখানে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের জন্য, নিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি স্বাদ মতো, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। একদম ঘরোয়া উপকরণে কিন্তু এই পনির পরোটা তৈরি হয়ে যায়। প্রথমে পনিরের স্টাফিংটাকে আমার তৈরি করে নিতে হবে, এই জন্য পনিরের মধ্যে আমি পরিমাণ মতো নুন, তারপরে পরিমাণ মতো সব কিছু কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আমি পুরো গরম মশলা যেমন পরিমাণ মতো নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। এখানে লঙ্কা যারা ঝাল যেরকম খাবেন সেরকমভাবে কিন্তু ঝালটা আপনারা দেবেন। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দেবো দেখে। এখানে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম একটুখানি মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। তো আবারও বলছি এখানে কাঁচা লঙ্কা কিন্তু আমি দুটো দিয়েছি। তো যারা যেরকম খাবেন সেরকম পরিমাণে ঝালটা দেবেন। তো সব মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, তো যাতে করে স্টাফিংটা খুব ভালো হয়। কারণ স্টাফিং যদি টেস্ট না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। সেই জন্য আপনারা মশলার পরিমাণটা একটু বুঝে দেবেন। দেখুন আমার কিন্তু পুরোপুরি মিক্স করা হয়ে গেছে পনিরটা। এবার আমি পরোটার ডোটা বানিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, লবণ, চিনি দিয়ে দিলাম ময়ানের জন্য। সব কিছু দিয়ে খুব ভালো করে শুকনো একটুখানি মেখে নিতে হবে, মানে ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে, যাতে করে সব জায়গায় তেল, চিনি, লবণ খুব ভালো করে ময়দাতে মিশে যায়, না হলে কিন্তু ময়দা মাখা ভালো হবে না। তো দেখুন খুব ভালো করে শুকনো উপকরণ মেখে নিয়েছি। এইবার আস্তে আস্তে জল দিয়ে লুচি বা পরোটা যেরকম ডো বানানো হয় নর্মাল, তো সেরকমভাবেই কিন্তু মেখে আমি একটা ডো বানিয়ে নেব, যেটা কিন্তু খুব নরম বা খুব শক্ত কোনোটাই হবে না। তো এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দেখুন খুব ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন খুব সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, রেস্টিং টাইমে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে, চিনি লবণ সব কিন্তু গলে গেছে। এবার এখান থেকে একটু সাইজে একটু মোটা মোটা সাইজের লেচি কেটে নেব। এই পরোটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো হয় না, তো একটুখানি বড় বড় কিন্তু সেই জন্য লেচিটা কাটতে হবে। এখান থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি বড় বড় করে। এবার আস্তে আস্তে বেলে নেব। প্রথমে লেচিটাকে দেখুন এইভাবে হাতের মাধ্যমে একটা বাটির মতো আমি করে নিচ্ছি। লেচিটা কিন্তু এরকম যতটা পারবেন একটু বড় করে নেবেন বাটির মতো করলে, তাহলে কিন্তু পুরের যে মানে স্টাফিংটা যেটা আছে পনিরের সেটা কিন্তু ভরতে সুবিধা হবে। তো এরকম একটু বড় সাইজ করে নিয়েছি। এবার স্টাফিংটা আপনারা যতটা পারবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো দেখুন এবার কীভাবে মুড়ছি। স্টাফিংটা দেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে আস্তে আস্তে করে যে মুড়ে দিতে হবে, মানে দুপাশ থেকে টেনে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে। এইবার এটাকে গোল শেপ দিয়ে হাতে একটুখানি প্রথমে ভালো করে এভাবে চেপে নিতে হবে। এইবার আস্তে আস্তে ময়দা দিয়ে বেলে নেব। তবে পরোটা কিন্তু খুব জোরে বেলা যাবে না, খুব জোরে বেললে অনেক সময় কিন্তু ফেটে পুরো পুর বেরিয়ে যায়, সেজন্য খুব হালকা হাতে কিন্তু এইভাবে আস্তে আস্তে বেলতে হবে। আর ময়দাটা কিন্তু একটুখানি বেশি দেবেন, একটু ময়দা বেশি দিলে তাহলে কিন্তু পরোটাটা বেলতে খুব সুবিধে হয়। তো দেখুন খুব হালকা হাতে কিন্তু আমি এভাবে পরোটাটাকে বেলে নিয়েছি। তো দেখুন আমার পরোটা বেলা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু একটুখানি মোটা হবে এবং একটু বড় সাইজ হবে, আমার পরোটা কিন্তু একদম বেলা কমপ্লিট। এইবার শুধুমাত্র ভাজার পালা। এদিকে গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। পরোটাটা ভাজতে কিন্তু একটু তেলটা একটু বেশি পরিমাণ দিলে তাহলেই কিন্তু খুব ভালো হবে। তেল কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে। এবার আস্তে করে পরোটাটাকে দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আস্তে আস্তে করে পরোটাটাকে উল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল লাল বুঝতেই পারছেন। তো এবার অপর পাশটাও দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট ভেজে ফিরে এলাম। দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলছে, আপনারা বুঝতে পাচ্ছেন তো? দেখুন কী সুন্দর হয়েছে পরোটাটা, আস্তে আস্তে কিন্তু একদম ফুলে উঠেছে। তো একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে এলাম।
আর পরোটাগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। দেখুন তিনটে পরোটাই কি সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আপনাদেরকে একটুখানি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলেছে পরোটাগুলো। তো দেখুন কতটা সুন্দর ফুলেছে পরোটাগুলো, একদম দুপাশ আলাদা হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু টমেটো সসের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যে কোনো দিন মানে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে। যারা পেঁয়াজ খাবেন না, পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট।